ঈদের আগে আমি জানি অনেক বাড়িওয়ালা যারা যে বাড়িওয়ালা বাইরে আছেন বা প্রবাসী বাইরে আছেন আপনারা বাড়ির কাজ ধরবেন তার কেনার জন্য যাতে সঠিকভাবে সঠিক তারটা সঠিক জায়গাতে নিতে পারেন এই কারণে আজকের ভিডিওটা দেওয়া কিছু ব্যবসায়ী বাইরে আছেন যারা হয়তো চিন্তা করে রাখতে আছেন যে এই ঈদের পর থেকে নতুন করে ইলেকট্রিক ব্যবসায় নামবেন অরিজিনালি ভালো ব্যবসা না না কারণ আমি এটা আমার মুখের কথা না এগুলা মানে চালান কম লাগে কিন্তু লাভ বেশি তামা হইলে আর ফায়ারপুর হইলে সব মালের তামে ভালো কিন্তু এদেরটা মানে বড় বড় ব্র্যান্ড অনুযায়ী আমার তারগুলো রেট কম যে এই তারগুলো আপনারা ইউজ করলে তারগুলো 100 বছর কিছু হইব না এটা গ্যারান্টি হ্যাঁ এটা গ্যারান্টি সেটা আপনি যে কোনো ভাবে পরীক্ষা করে নিতে পারেন কেবলটা দেখতে কিন্তু বোঝা যায় না কিন্তু এটা ভিতরে কাটতে দেখবেন খালি তার তার তারছাড়া কিছুই নেই এখানে যত পিবিসির থেকে বেশি তার দেওয়া মালে একটু দেখার কারণে দেন আপনার দর্শক এফার এফার যে করতে আগুন বাড়াই দিলাম এফার যে করতে আছে আসলে এফারটা কি যে জিনিস আগুনে পড়ে না এই জিনিস আপনি 100 বছর কিছু করতে পারবেন না এটা টুইন 27 টুইন চ্যালেঞ্জ পুরো নবপুরে নাই চ্যালেঞ্জ করে হ্যাঁ চ্যালেঞ্জ করে বললাম পুরো নবপুরে মাল নাই অনেকে প্রতারিত হইতেছে মাল নিতে আসে এআরবি কেবল কিন্তু এখানে একই নামে দেখেন আমার দোকানের নামটা হচ্ছে কি নিউ মা ইলেকট্রিক এখানে এই দেওয়া আছে এআরবি কেবল সম্পূর্ণ বিশ্বাস কারণ এগুলা না 100 জনের ভিতরে 99 জনে চিনতে পারে না আসলে এটা কি আইডিয়া নাই হ্যাঁ তখন যখন আমাদের কাছে মাল কিনতে হয় তখন একটা কথা করে বলবে আপনার বিশ্বাস করে নিতে আসে সেই বিশ্বাসটা রাখতে হয় সুপ্রিয় দর্শক বিন্দু আমরা কিন্তু চলে আসলাম সেই সাবেক তারের গুহায় দেখতে পাচ্ছেন হা 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 বিশাল এক গুহা শুধু তারের গুহা ভাই এই পাশে তার এই পাশে তার তারের কিন্তু মহারাজ্য চলে আসছে মহারাজ্য একদম ফ্যাক্টরি রেটে ফ্যাক্টরির মালিক থেকে কিন্তু আপনারা সরাসরি তার নিয়ে ব্যবসা করতে পারবেন এছাড়াও যারা বাড়ি তৈরি করছেন প্রবাসী বাইরে আছেন সবাই একেবারে পানির দামে মাদার রেটে কোম্পানি রেটে আপনারা তার নিতে পারবেন তো কী কী তার আছে কোনটার কেমন দাম কোয়ালিটি কেমন সম্পূর্ণ জানিয়ে দিতে পারে এই যে তারের কোম্পানির মালিক আছে আমাদের সাথে রবির ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আসি ভাই ভালো সেই গেট আপ ভাই দেখেন ভাইয়ের নিচ থেকে উপর মতো চমৎকার স্মার্ট বয় কিন্তু রবির ভাই ভাই যেমন স্মার্ট তারগুলো কিন্তু খুবই স্মার্ট তার বানিয়েছে বাংলাদেশে ভাই যারা বিজনেস করতে চায় ব্যবহার করতে চায় আপনার কাছ থেকে আমি আমি প্রথমে আজকে এই মাল দেখানোর কথা বলার আগে একটা কথা বলতে চাই যে আমি অনেক বড় সমস্যায় ভুগতে আছি আমাদের এই অনলাইনে ভিডিওগুলো দেখা যারা মার্কেটে তার কিনতে আসে বাসায় বা যারা কিনে তাদের প্রবলেম হয় না আমার দোকানটা হচ্ছে মার্কেটের ভিতরে এখানে না নেটে অনেক প্রবলেম হ্যাঁ তাই এখানে যারা মার্কেটে আসে আমার দোকানটা ভিতরে হওয়ার কারণে আপনার অনেকে প্রতারিত হইতে আছে মাল নিতে আসে এআরবি কেবল কিন্তু এখানে একই নামে দেখেন আমার দোকানের নামটা হচ্ছে কি নিউ মা ইলেকট্রিক এখানে এই দেওয়া আছে এআরবি কেবল তো এটা কি হয় অনেকে তো মানে আমাদের মার্কেটের সব দোকানগুলো হলো একরকম হ্যাঁ মানে খুঁজা পায় না এসে তখন কী করে ওই যে কেউ কাছে জিজ্ঞাসা করলে ওই মিথ্যা কথা কয় এটাই এটাই আরবি কেবল বা এটাই দোকান ওই মালগুলো আমাদের থেকে পরে নিয়ে বিক্রি করে তখন দেখা যায় আরেক দোকানে যা প্রতারিত হন তা দর্শক আপনারা আমার দোকানটা একটু ভালো করে খেয়াল করবেন আমার দোকানটা কিন্তু হচ্ছে নিউ মা ইলেকট্রিক এই যে আমি দেখা যায় না ভাই অন ভাই 180 ভাই এক নম্বর দোকান দোকান নামটা ভালো করে খেয়াল রাখবেন 180 ব্যাক তবে সবচাইতে বেটার কি জানেন মামুন ভাই সবচাইতে বেটার যদি কেউ মাল কিনতে আসার আগে যখনই রওনা করবেন হ্যাঁ তখন যদি আমাদের একটা ফোন দেন বা গুলিস্তান আইসা আমার সেটা আপনার এই গুলিস্তান হোক বা আপনার গোলাপশা মাজারের সামনে হোক স্টেডিয়ামের সামনে হোক ফ্লাইওভারের সামনে যে কোনো জায়গায় তারা ফোন দিলেন যে রোল ভাই আমি আপনার দোকানে আসবো কীভাবে লোকেশন বলে দিলাম মার্কেটে গেটে আসলে আমি আমার লোক পাঠায় দোকানে নিয়ে আসি হ্যাঁ সবচেয়ে বেটার আমি আগে ঠিকানাটা বললাম আপনাদের আর আমি নতুন করে আর কি করবো আমার গত যত ভিডিও দেওয়া আছে সব ভিডিওতে হ্যাঁ আমি আর ইনশাআল্লাহ চিনেন তারপরও রমজান মাস উপলক্ষে এই ভিডিওটা দেওয়া কারণ মামুন ভাই এই রমজান মাসের আগে মানে ঈদের আগে সবাই বাড়ি ঘরের কাজ ধরে যার কাজগুলো আপনার অসমাপ্ত আছে সেই কাজগুলো সমাপ্ত করে সেটা হচ্ছে ধরো অনেকে গ্রামে বাড়িতে যাইব গ্রামে বাড়ি কাজ করে রাখছে সারা বছরে ফিনিশিং দেয় নাই এখন আর ফিনিশিংয়ের লেগে কাজ ধরবো তখন আপনার কেবল দরকার হয় সুইচ অফের দরকার হয় তো ঈদের আগে আমি জানি অনেক বাড়িওয়ালা যারা যে বাড়িওয়ালা বাইরে আছেন বা প্রবাসী বাইরে আছেন আপনারা বাড়ির কাজ ধরবেন তাই তার কেনার জন্য যাতে সঠিকভাবে সঠিক তারটা সঠিক জায়গাতে নিতে পারেন এই কারণে আজকের ভিডিওটা দেওয়া আমাদের মাল সেম আগেরগুলোই রেট আগের রেডি থাকবে কোনো মালের রেট 10 টাকা বাড়বো না কমবো না কারণ আমি বলছিলাম যে আপনার এই আমাদের আপডেট নতুন করে নতুন রেট করবো আমি করবো না ইনশাআল্লাহ যতদিন পারবো চেষ্টা করবো আমি আগে রেডি মাল চালাই নিতে কারণ এই পর্যন্ত বাংলাদেশের যে ব্র্যান্ডগুলো আছে বড় বড় ব্র্যান্ড আমাদের আগের কোম্পানিগুলো হ্যাঁ এগুলো সবাই রেট বাড়াইছে কিন্তু আমি এখন তো 1 টাকা বাড়াই নাই আপনি রেটগুলো বললেও শুনবেন পিছনের ভিডিওগুলো রেট মিলাইবেন সব আগে রেডি থাকবে কিন্তু ওই যে যে কথাটা বললাম যে বাড়িওয়ালা বাইরা কাজ করবেন বা কিছু ব্যবসায়ী বাইরে আছেন হ্যাঁ যারা হয়তো চিন্তা করে রাখতে আছেন যে এই ঈদের পর থেকে নতুন করে ইলেকট্রিক ব্যবসায় নামবেন হ্যাঁ অনেকে আছে নিয়ত করে রাখতে আছে যে আমি ঈদ ঈদ পর্যন্ত যাক ঈদের পর আমি চাকরি ছেড়ে দিন নতুন করে ব্যবসা করবো হ্যাঁ এই বাইরের জন্য বলতে আছে যে একটা নতুন ঠিকানা দিলাম ইনশাআল্লাহ আসবেন আপনারা হ্যাঁ তারের ব্যবসা যে বেকার বাইরে আছেন আপনার জন্য বলি তারের ব্যবসা খুব ভালো একটা ব্যবসা
অরিজিনালি ভালো ব্যবসা লসের ব্যবসা না না কারণ আমি এটা আমার মুখের কথা না এটা ভালো ব্যবসা খালি তার না আরো দুই তিনটা ব্যবসা আছে হার্ডওয়্যারের ব্যবসা মোবাইল অ্যাকসেসরিজের ব্যবসা এগুলো অরিজিনালি ভালো ব্যবসা কারণ কি এগুলো মানে চালান কম লাগে কিন্তু লাভ বেশি বিক্রি করলে সবসময় চলে পচে না গলে না বোঝেন মানে মোট কথা গোমর আছে হ্যাঁ কিন্তু ব্যবসাটা অনেক ধৈর্যের ব্যাপার ধৈর্যের ব্যাপার এরকম মানুষ ভাই এই ব্যবসাটা আপনার অনেক ধৈর্য লাগে বিশ্বাস সম্পূর্ণ বিশ্বাস কারণ এগুলা না 100 জনের ভিতরে 99 জনে চিনতে পারে না যে আসলে এটা কি আইডিয়া নাই হ্যাঁ তখন যখন আমাদের কাছে মাল কিনতে হয় তখন একটা কথা করে বলবে আপনার বিশ্বাস করে নিতে আছে সেই বিশ্বাসটা রাখতে হয় হ্যাঁ আপনিও সেম আপনার কাস্টমার সেম কথা বলবো বিশ্বাস ধরে কাজ করেন একটা সময় আপনি এমন পরিচিত হয়ে যাবেন কাস্টমার আপনি যেটা দেবেন ওটা নিব হ্যাঁ আমি এই কথাগুলো বললাম এটা জ্ঞান দেওয়া না যা আপনাদের পরামর্শ দিলাম এখন আমি আমার মালগুলো দেখায় যে আপনারা যারা এই যে ওয়ারিং এর কাজ করেন বাসাবাড়ির কাজ করেন সবচেয়ে বেশি প্রয়োজন হয় যে তারগুলো আমি বাসাবাড়ির জন্য বলতেছি হ্যাঁ প্রয়োজন হয় যেমন আমরা ব্র্যান্ডের তার ইউজ করি আমি কারণ নাম উল্লেখ করবো না বাংলাদেশের যত ব্র্যান্ডগুলো আছে সবার তারই ভালো তামা হইলে আর ফায়ার প্রুফ হইলে সব মালের তামই ভালো কিন্তু এদেরটা মানে বড় বড় ব্র্যান্ড অনুযায়ী আমার তারগুলো রেট কম মানে এদের তো যদি ভালো হয় আমার তো ভালো হয় তা আমারটা কি জন্য নেবেন প্রশ্ন জাগে না দেখা তো নিতে পারি আমারটা নেবেন রেট কম মানে এটা কোয়ালিটি সেম সেম কিন্তু ভালো রেট কম সত্যি যেটা আজকে প্রত্যেকটা কথা পারফেক্ট কথা বলতেছি যে মানুষ অনেকে বলে যে ভাই রোল ভাই তাহলে আপনার এগোটা মাল আপনার মাল যদি একই হয় তাহলে আপনার নিবো এগোটি নিতে পারি আমার তো রেট কম অনেক কম অনেক কিন্তু জিনিস এক হ্যাঁ আমরা নতুন কোম্পানি করছি কারণ একটা জিনিস খেয়াল করবেন ভাই অনেকে মনে করে যে কমের লেগা এমন প্রবাসে থাকে অনেক ভাইরা বা অনেক ভাইদের টাকা আছে এরা চিন্তা করে যে আমি এই দুই টাকা কমের লেগা এমন তার মানে এই এই এমন একটা কোম্পানির মাল লাগাবো আমার মনের ভিতরে খুদ খুদি বা রিক্স থাকবো কারণ একটা বাসা বাড়িতে সবারই বাল বাচ্চা থাকে ফ্যামিলি থাকে ভয় বিদ্যুৎ তো সবারই ভয় তা আমি ভয়টা দূর করে দিই যে এই তারগুলো আপনারা ইউজ করলে তারগুলো 100 বছর কিছু হইব না এটা গ্যারান্টি হ্যাঁ এটা গ্যারান্টি সেটা আপনি যে কোনো ভাবে পরীক্ষা করে নিতে পারেন কারণ এ তারগুলো হচ্ছে অরিজিনাল ফায়ার প্রুফ সেটা ফায়ার প্রুফ কি এই জিনিসটা কিন্তু আমি পিছনের ভিডিওগুলো দেখাই দিচ্ছি পত্তারটা আমার পুরো দেখাই দিচ্ছি আজকে আর পুরাপুরি ঝামেলা যাবো না আবার রেটগুলো আপনারা আপডেট করে বলে দিতে আছে এই মালটা আগে যে রেট ছিল এখন রেট আছে 1.3 1100 টাকা কয়েল 1100 টাকা হ্যাঁ 1100 টাকা গজ এই যে স্ক্রিনশট দা রাখবেন এটা 1.3 1100 টাকা কয়েল হ্যাঁ এটা হচ্ছে আপনার 2.0 হ্যাঁ এটা হচ্ছে 2.0 1800 টাকা কয়েল তাহলে আপনি দেখেন এই দুইটা তার সবচেয়ে বেশি ইউজ হয় আপনার গড় ওয়ারিং করতে এটার পরে আরেক দুটা সাইজ আছে 1.5 2.5 ওই দুটো দেখা দিতেছি আপনার কোনো মিস্ত্রি যদি গ্রামের মিস্ত্রি সাজেস্ট করে যে আপনার ঘরটা ধরেন আপনি মানে এলাকায় ওয়ারিং করবেন মিস্ত্রি জিজ্ঞাসা করলে বলবো 3x3 20 3x3 20 বা 33x36 আসলে এটা কোনো ভাষা না এটাকে এক জেলা এক এক ভাষা বলে কিন্তু আমাদের মূল সাইজ হলো ইন্টারন্যাশনাল সাইজ 1.3 2.0 1.3 আমরা কোনো জেলায় 33 কোনো জেলায় 3x বলি রেট 1100 জিনিস একটাই 2.0 রে আমরা কোনো জেলায় 3x36 কোনো জেলায় 3x20 বলি রেট মাল একটাই এটা 1800 টাকা তাহলে আপনি দেখেন এটা একটা ব্র্যান্ডের নিতে গেলে 2400-2500 টাকা দাম কই 1100 টাকা এই তারটা একটা ব্র্যান্ডের মানে নাম করা তার যেগুলো নাম হয়ে গেছে নামের তার নিতে গেলে লাগবে প্রায় 4000 টাকা কয়েল 1800 টাকা কয়েল আপনি যদি আপনার বাসা বাড়ির কাজ করেন ধরেন আপনার দুইটা ইউনিটের কাজ করবেন আপনার 70-60-70 হাজার টাকা তার লাগবো তখন আপনি একটু ব্র্যান্ড খাড়াই দেখেন যে 60-70 হাজার টাকা তারে আমাদেরটা বিল আয় পড়বো 30,000 টাকা কত টাকা সেভ ওই টাকাটা কিন্তু আপনার অ্যাক্সেসরিজগুলো লাগাই ফেলাইতে পারতেছেন আর আমি এই কথাটা হয়তো ভিডিওতে বলে না আমি একটা কথা বলবো এটা খুব ইম্পর্টেন্ট কথা আপনারা খেয়াল করবেন যে আমরা তার কেনার সময় এই অনেক দোকানদার অনেক প্রশ্ন করি বা অনেক যাচাই বাছাই করি অনেক হয়রানি হই হ্যাঁ কিন্তু আমি আজকে একটা কথা বলি এটা খুব ইম্পর্টেন্ট কথা যে আপনার তার অরিজিনাল তামা অরিজিনাল ফায়ার প্রুফ তার যে কোনো ব্র্যান্ডে লাগাইতে পারেন আর সুইচ সকেটগুলো এটা আমি সব কাস্টমারের মধ্যে রিকোয়েস্ট থাকবো যারা আমাদের থেকে তার কিনেন হ্যাঁ আমার কাস্টমারগুলো বা আপনার সাবস্ক্রাইবার যারা আমার রিকোয়েস্ট থাকবো যে আপনার তারটা কিনেন দামি এটা কিনেন সময় এত কিছু করেন বাট সুইচ সকেটগুলো যখন কিনেন তখন কোনো আর কম দামি নেই প্রবলেমটা কোন যায় ভাইয়া জানেন প্রবলেমটা হচ্ছে আপনারা সুইচ সকেটগুলো অরিজিনাল ইউজ করেন যত ভালো ব্র্যান্ড লাগান যে কিনা জানেন একটা বাড়িতে আগুন ধরে সুইচ সকেটের থেকে সুইচ সকেট থেকে আর এই যে হোল্ডারগুলো আছে না এই হোল্ডারগুলো থেকে হোল্ডারগুলো যদি আপনারা এই যে তারগুলো নেওয়ার পরে যদি সুইচ সকেট দেখায় আমরা ভালো ব্র্যান্ড দেখালে ভালো দাম বললে বলেন না এত দামি না এত কম দামি দেন এটা কোনো রকম চলবে আসলে ভাই এটা কোনো রকম না তার কোনো সময় আগুন ধরে না তার আগুন ধরা কিছু না কারণ এগুলো ফায়ার বলবে আগুন ধরা কিছু নাই তার আগুন ধরা হচ্ছে আপনার আমি এক্সাম্পল বুঝাই দিই দেখেন সুইচ সকেটটা কারণটা কি মান ভাই দেখেন এই সুইচটা যখন আপনার এই তারটা এখানে ঢুকাই না থাকবো
হ্যাঁ তারটা ঢুকাই না থাকবে এখান থেকে যখন আপনি এটা টিপ দিবেন না বা সকেট লাগাইবেন না এটা স্পার্ক করে এখান থেকে আগুন ধরে তার আগুন ধরে আচ্ছা আচ্ছা হ্যাঁ আর এখন আগুন ধরার ভয় নাই তার আগুন ধরার কোনো ভয় নাই কিন্তু তারপর রিক্সে জামোকিল লাগা এগুলা ব্র্যান্ডের লাগাইবেন আচ্ছা আচ্ছা এগুলা আর হলো হোল্ডারগুলা সুইচ সকেটগুলো হোল্ডারগুলো ব্র্যান্ডের লাগাইবেন তাহলে ইনশাআল্লাহ আপনার বাড়ি পুরো নিরাপদ থাকবো হ্যাঁ আমি যেটা বললাম এটা জেনে কথা আপনি কোনো ইঞ্জিনিয়ার বা কোনো ভালো টেকনিশিয়ানের সাথে পরামর্শ করেন আমার কথাই বলবো সুইচ সকেটগুলো অরিজিনাল লাগান তাহলে আপনার বাড়ি কোনো রিক্স থাকবো না হ্যাঁ তাহলে আপনার এটা হচ্ছে 1100 আর এটা হচ্ছে 1800 আচ্ছা গেল এরপর আসি আপনি যদি কোনো ইঞ্জিনিয়ার বা ভালো কোনো টেকনিশিয়ান হ্যাঁ বা বড় কোনো অ্যাপার্টমেন্ট আপনারা ওয়ারিং করেন হাউস ওয়ারিং করেন তখন একটা সাইজ আসে সেটা হচ্ছে আপনার 1.5 2.5 এই মালগুলো কি হচ্ছে আমি যে একটু বুঝাই দিই এই মালগুলো হচ্ছে আপনার 1.5 2.5 এর তারের গ্যাস হচ্ছে আপনার 7টা করে আর 1.3 আর 2.0 এর গ্যাস হচ্ছে আপনার 3টা করে বুঝছেন এই যে মানে দেখেন এটার গ্যাস হচ্ছে 7টা এখানে তারগুলো আপনারা দেখলে বুঝবেন দেখেন এখানে এই যে কেবলটা দেখতে কিন্তু বোঝা যায় না কিন্তু এটা ভিতরে কাটতে থাকবেন খালি তারাত্তার তারাত্তার দেন দেন ওরে আসলে তো তাছাড়া কিছুই নেই বুঝছেন এখানে যত পিভিসি থেকে বেশি তার দেওয়া মানে বুঝছেন মানে অরিজিনাল কেবলগুলো অনেকে কয়েক কয়েল বড় হইলে হয় না ভাই এটার ভিতরে তার টোলে মূল হ্যাঁ এই দেখেন প্লাস্টিক কিন্তু চিকন আমাদের এটা পারফেক্ট প্লাস্টিক পারফেক্ট কিন্তু ভিতরে গ্যাস দিয়া কিন্তু ভরা অনেক মাল দেখবেন এরকম প্লাস্টিক এমন মোটা কিন্তু ভিতরে গ্যাস নাই তাহলে লাভ নাই তামা থাকতে হইব ভিতরে তামা যত বেশি হইব মাল তত ভালো তাহলে এই মালটা আপনার 2600 টাকা কয়েল 26 টাকা গজ এটা কি 2.5 2021 থেকে বেচা শুরু করেছে 26 এখনো 26 রাখছে 1 টাকা বাড়াইনি 1 টাকা না দেখেন 2021 ভিডিও 2600 টাকা দেওয়া তারপরে এটা হচ্ছে আপনার 1.5 এই যে তারটা মান ভাই এটারটা হচ্ছে 1.5 এটারটা হচ্ছে আপনার অনলি 1700 টাকা কয়েল এটা একটা ব্র্যান্ড কিনতে গেলে লাগবে আপনার 3400 টাকা আচ্ছা এই দেখেন মান ভাই এখানে এই দেখেন মান ভাই এখানে তামা ছাড়া কোনো কিছু নাই খালি তামা 7টা করে গেছে হ্যাঁ এটা হচ্ছে 3400 টাকা কয়েল তাহলে 1.5 2.5 1.2.5 হচ্ছে 7টা করে গেছে আর 1.3 2.0 হচ্ছে 3টা করে গেছে এরপরে আসি আমরা মামুন ভাই খুব ইম্পর্টেন্ট মালে এই মালগুলো খুব ইম্পর্টেন্ট এই যে মামুন ভাই ক্যামেরা সামনে আনবেন এই দেখেন দর্শক আবার খেয়াল করেন এখানে কিন্তু সব এআরবি কেবল আবার বললেন না যে অন্য কোনো কিছু দেখতে আসছে সব এআরবি এই দেখেন এই মালটা হচ্ছে আপনার কি আমি যেভাবে দেখাই দিই তাহলে বুঝবেন এই যে এমআরটা হচ্ছে আপনার 3RM এই 3RM মানে 3RM হচ্ছে আপনার 27 হ্যাঁ এই যে আমরা পূজা দেখাইছিলাম কাস্টমার এই দেখেন এটা হচ্ছে এফআর আমি তারপর দর্শক এই মালটা একটু পূজা দেখাই দিই হ্যাঁ একটা মালি পুরি আজকে মানে এই মালটা পুরি একটু দেখা কারণে দেখেন আপনার দর্শক এফআর এফআর যে করতে আগুন বাড়াই দিলাম এফআর যে করতে আসলে এফআর ডাকি এই দেখেন যে জিনিস আগুনে পোড়ে না এই জিনিস আপনি 100 বছর কিছু করতে পারবেন না তারপরে মানুষের মানে বিদ্যুৎ তো মানুষের ভয় পায়3RM প্রত্যেকটা মালে 3টা করে কালার হয় লাল কালো আর হলো গ্রিন কালার এটা হচ্ছে 4RM 4RM এর হচ্ছে আপনার 3800 টাকা কয়েল আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আপনার 4.5RM যেটু স্ক্রিনশট রাখা দিব না দেখা দেন এটা হচ্ছে 4.5RM 4.5 হচ্ছে আপনার 4800 টাকা কয়েল এটা হচ্ছে আপনার 6RM আচ্ছা হ্যাঁ 6RM হচ্ছে আপনার 6500 টাকা কয়েল এটা কি 7RM আচ্ছা আচ্ছা আমি 7 বন্ধু দেখাইলাম এরপরে 10 আছে 16 আছে এগুলো তো মোটা মাল দেখাইলাম না 7RM হচ্ছে আপনার 7800 টাকা কয়েল 7RM 6RM 6500 7RM 7800 গেল এরপরে আসি আমরা মামুন ভাই টুইন মানে টুইন এগুলো হচ্ছে আপনার মিটারের টুইন এই যে মিটারের টুইনটা কিন্তু 2টা করে কালার হয় আচ্ছা 1টা কালার হ্যাঁ 1টা কালার হ্যাঁ এগুলো হচ্ছে পল্লী বিদ্যুৎ অনুমোদিত একবারে আপনার যে এই এফআর করা মাল এফআর করা হ্যাঁ এই তারটা রেট এই জায়গা এগুলো কিন্তু সব কিনতে আরবি সব আরবি এই যে খালি সব ইন টোটাল আমার যত সাইজ আছে 180টা সাইজের তার সব আরবি এই যে দেখেন এই যে এখানে এআরবি কেবল হ্যাঁ এই যে BYA টুইন 2.0RM এই যে স্ক্রিন কোড এটা ঢাকা বাংলাদেশ একবারে ইন টোটাল লেখা আছে প্রতিটা তারা আমার সাইজ ই লেখা আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে আপনার এফআর করা টুইন টুইনটা হচ্ছে আপনার অনলি 4600 টাকা কয়েল এটা কিন্তু অনেক লাভ মাল বেসলে ভাই এটা কিন্তু আপনার 4600 টাকা গজ কিনা কিন্তু বিক্রি কিন্তু 120 টাকা গজ 120 টাকা এটা সারা বাংলাদেশে রেট করা কারণ কি এটা কিন্তু আপনার অনেক চলে না এটা দোকানদাররা কি করে 3 গজ 4 গজ করে ওই যে মিটার থেকে মেইন সুইচ পর্যন্ত কারণ একটা মিটার তো ঘরের বাইরেই থাকে ওই মিটার থেকে মেইন সুইচ পর্যন্ত আসার লেগে মানে ব্যস্ত একটু সময় লাগে আবার অনেকে দাদা ফুল কয়েল লাগে ওই যে দূরত্ব মোটর টাইনা নাই মোটরের লেগে তাহলে এটা হচ্ছে আপনার 4600 টাকা কয়েল এটা একটা ব্র্যান্ড কিনতে গেলে 12000 টাকা আচ্ছা আচ্ছা যে কোনো ব্র্যান্ড আমি সারা আমার মার্কেটে যত ব্র্যান্ড আছে সবই 12000 10000 টাকা রেট 10000 12000 হ্যাঁ কিন্তু মাল সেম এই যে ওয়েট মাই পানি ইভেন পাক্কা 9 কেজি ওয়েট যা আছে মাল আর ধরেন না জেনুইন মাল তাহলে এটা আপনার 4600 টাকা কয়েল এরপর আসি মামুন ভাই কিছু সোলার তার দেখাই এই দেখেন এগুলো হচ্ছে আপনার ইয়ার তার এগুলো হচ্ছে আপনার সোলার না এটা হচ্ছে আপনার এই সামার্সিবল পাম্প
আর সারা বাংলাদেশ এখন সামারসিবল পাম্প সব জায়গায় সামারসিবল চলে বুঝছেন এটা তো সামারসিবলের লেগে এটা হচ্ছে সামারসিবলটা হচ্ছে আপনার 4400 টাকা কয়েল আচ্ছা আচ্ছা 44 টাকা গজ মাটির তলে ঢুকেন না মাল আবার দর্শক খেয়াল করেন ব্র্যান্ডটা কি ভালো করে দেখেন এটা হচ্ছে আপনার পত্তাটা কালার গুলো কত ফাড়াফাড়ি কালার করি পত্তাটা দুইটা তিনটা করে কালার এই মালটা হচ্ছে আপনার অনলি 2200 টাকা কয়েল আমি চ্যালেঞ্জ করলাম এই কালার এই পিপিসি এই তামা এই মার এই নবপুরে আপনার এখানে নবপুরে 1200 দোকান আছে একটা দোকান পাবেন না চ্যালেঞ্জ কোনো কোম্পানি কাছে নাই এটা শুধু স্পেশাল এয়ারবি কেবল অনলি 750 টাকা কোয়াল 2.0 550 টাকা কোয়াল 1.3 আপনারা এই চায়না দামার মালগুলো অনেক ভিডিওতে 220 টাকার থেকে মাল দেখেন 220-350 কেউ কায় আমার এফার মাল 330 আসলে এগুলো একটা এফার না ভিতরে যা সারা সাদা কাবার দেওয়া বুঝছেন গজে হলো 60 গজ 70 গজ অরিজিনাল এফার কি এটা এত যে মানে ভিডিও কথা আপনি সরাসরি দেখতে আপনি বলছেন মালের হাত ধরেন প্লাস্টিকগুলো হাত ধরেন দেখেন আমি আমি এটা নিয়ে একটা গবেষণা করছিলাম যে আমার এই মালগুলো এত চাহিদা কিনলে এত চলে গেলো কি কাজ করে তখন দেখলাম যেমন বর্তমান সারা বাংলাদেশে আপনার মাছের ঘের আছে মাছের ঘের গুলার ভিতরে অনেক তার লাগে লাইন টানতে তখন তাদের এই মাছের ঘের তার গুলা ছুড়ে নেওয়া যায় আর অনেক তার লাগে এত টাকা তামার তার লাগে এত টাকা পোষায় না জ্বালায় কি আপনার এই দেখা যায় আপনার সর্বোচ্চ $1,000-$2,000 জ্বালায় লাইট জ্বালায় ফ্যান জ্বালায় ফ্যান জ্বালায় তখন এই তারগুলো সবাই ইউজ করে কারণ এটার ভিতরের কি আছে এটা সমস্যা না মাছের ঘেরের হলো প্লাস্টিকটা অরিজিনাল কারণ এটা হলো রোদের ভিতরে বাইরে থাকে যদি প্লাস্টিকটা কম দামি হয় তাহলে এটা গোল্লা পুরা জায়গা মানে ভেঙ্গা জায়গা আর এইটা তো মনে করেন আপনি মাটির তলে যদি ছিয়া দেয় 100 বছর কিছু মনে মাটির তলে ছিয়া দিল এর লেগে সবাই এটা ইউজ করে টাকা কম তাহলে আপনার 1.3 আর আরেকটা ব্যাপার আছে এটার ওই এলাকায় 16 টিনের ছাপড়াঘর ধরেন আমি আমি একটা টিনের ছাপড়াঘর উড়াইছি একটা বাথরুম একটা ইসহ আপনার এই রান্দার ঘর সহ আপনার 20-25 হাজার টাকা খরচ হয়েছে ছাপড়াঘর উড়াই দেবে 30 হাজার টাকা খরচ আর ওই ঘর দিয়ে ওয়ারিং করতে তো 2 কল তার লাগবে লাল কালো লাইট ছাড়া দেখে থাকতে পারবেন না তখন এই 25 হাজার টাকার ঘরের ভিতরে কে কি 12 হাজার টাকা থাকি ব্র্যান্ডের তার লাগাইবো বেটা চিন্তা করো আমার ঘরে 25 হাজার টাকার আমি 12 হাজার টাকা তার লাগাবো না তখন হ্যাঁ আইয়া খোঁজে যে মানে ফায়ার পুরো অরিজিনাল একটু কমের ভিতরে কি তার আছে তখন এই যে আমগো মালগুলো সবচেয়ে বেস্ট আমি যে কথাগুলো বলতে আছি একটা কত মিথ্যা না অবাস্তব না যে বাস্তব কথাগুলো বললাম তখন এগুলা কাজ করে অবশ্য বিল্ডিং এর ভিতরে এগুলা গিয়ে ঢুকা নাম রবেছি না হ্যাঁ এগুলো হচ্ছে আপনার চায়না দামার যেমন এই যে এই মালটা আছে আপনার এটা হচ্ছে আপনার 3RM তার এটা তো মানে আমার দোকানের লক্ষ্মী বলা যায় এটা শুরুর থেকে হিট শুরুর থেকে হিট এটা বেশ দুনিয়া টাকা কামাইছে আমার কিছু পার্টি আছে এটা বেশ অনেক টাকা কামাইছে এই মালটা হচ্ছে আপনার ওই মাঠ পাম্প চালাই দেখেন মাল গছ কিনা কত কত হুদা 12 টাকা আপনারা মাঠ পাম্প গুলা চালায় না মোটর গুলা এই মোটর গুলা তো বাহিরে থাকে ওই যে বাঁশের উপুতা বা গাছের উপুতা হ্যাঁ এগুলা যদি অরিজিনাল বাংলাদেশে স্ক্রাপ বাংলা তাম অরিজিনাল তামাদা দেয় আমার তাহলে
মানে অনলি 1200 টাকা কয়েল 1200 টাকা কয়েল এই তিনটা মাল দেখেন এই যে 1.3 850 2.0 750 3 আরএম 4 আরএম কত 1200 এই যে গেল এটা হচ্ছে আপনার 4000 সিরিজ এবার মান বেড ভিতরে আছেন আমি আপনাদের আরো দুই তিনটা কড়া মাল দেখাই এই দেখেন লতা মালগুলোর অবস্থা দেখেন লতা এগুলা সব কিনতে আরবি আবার দশ খেয়াল করে এখানে সব কিনতে আরবি লতা আরবি হ্যাঁ সব আরবি টোটাল কারণ আমার এখানে আমি কিন্তু যত রে সাইজ আছে তার থেকে মনে হয় তিন ভাগের এক ভাগ দেখাইছি বাকি মাল দেখেন আমার সমান ভিডিও এমনি অনেক বড় যাইতেছে অনেক বড় যায় এই দেখেন এই তারটা হচ্ছে আপনি এগুলা মাল হয় আট কালার তার হচ্ছে আপনি 180 টাকা কয়েল আটটা কালার হবে এই মালটা শুধু আমি আমার আমি নিজেই বানাই কিন্তু আমার ব্র্যান্ড লাগাই না কারণ এটা গজে কম কারণ আমার মালগুলো হলো মাল ভালো দাম কম খালি ভালো না দেন ভালোর কোয়ালিটি আপনার দেখাই দেন এই মালটা আপনার এরকম তিনটা চারটা করে কালার হয় প্রত্যেকটা মালে অনলি 380 টাকা কোয়াল এটা কি 73 380 টাকা এই দেন মালটা ধরেন গ্যাস ধরেন আর কালার গুলা কি দেখছেন দেখেন এই মালিক আর বাংলাদেশে নাই আপনারা ভিডিওতে হয়তো অনেকের কাছে এই কালার দেখবেন কিন্তু মালায় দেখবেন এসটি পিসি না কালার এরকম কিন্তু দুই নাম্বার পিসি আমরা সবাই আর পাকা 100 গজ মাল এক গজ কমে আমরা এআরবি বলতে সব 100 গজ তাহলে আপনার 380 এটা হচ্ছে আপনার 7076 এই দেখেন এটা 7076 এটা কিন্তু ভাই ফায়ার করা ফায়ার প্রুফ করা লতার ভিতরে ফায়ার প্রুফ করা কি করে এই দেখেন মানে এই যে ফায়ার প্রুফ দেখছেন এই যে ভিতরে সাদা কাপড় দেওয়া মাল গরম হইব না এটা আপনি এক গোড়া মোটর চালাই যাচ্ছে এটা নিয়ে এটা এক গোড়া আপ গোড়া মোটর এটা আপনার অনলি 580 টাকা কয়েল সব আগে রেট এক টাকা বাড়াই নাই এই দেখেন 580 টাকা কয়েল দেখেন না গ্যাস আমি জিনিসটা বুঝাই দিই দেখেন এটা হচ্ছে আপনার প্রত্যেকটা কালার আছে আমার মনে করেন না শুধু এটা কালার হয় 3786 4076 480 7076 580 তারপর আমি আরো দুটি আনকমন মাল দেখাই তিনটি আনকমন মাল এই যে এপি তারের ভিতরে কখন আপনি ফায়ার প্রুফ দেখছেন যেটা বড় বড় ব্র্যান্ডও করেন এপি তারের ভিতরে ফায়ার প্রুফ এই যে এপির ভিতরে ফায়ার প্রুফ 7076 সাইজ এই দেখেন এখানে প্রত্যেক গজে গজে স্পষ্ট ভাবে দেখেন এই যে প্রত্যেক গজে গজে 7076 এই যে 7076 প্রত্যেক গজে গজে স্পষ্টভাবে সেল দেওয়া আছে এই তারটা রেট হচ্ছে আপনার 850 টাকা 850 হ্যাঁ প্রত্যেকটা কিন্তু এরকম দুইটা তিনটা কালার হয় ব্লু কালার এই কালার হ্যাঁ 850 টাকা কয়েল আচ্ছা আচ্ছা মানে আপনি 8 টাকা 50 পয়সা গজ কিনা কিন্তু মাল কিনতে এরা বিক্রি হয় 25 টাকা 30 টাকা গজ আচ্ছা তারপর এটা হচ্ছে 650 টাকা 650 এটা হচ্ছে 6 টাকা 50 পয়সা গজ এটা এফআর ছাড়া ফায়ার প্রুফ ছাড়া আর কি এটা 40000 এসটি বলি আমরা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 650 টাকা প্রত্যেকটা তিনটা গলা কালার ব্লু ব্লু কালার সাদা কালার আর আপনার টিয়া কালার হয় হ্যাঁ আচ্ছা তারপর এই যে একটা মাল আছে এটা হচ্ছে আপনার এটা টুইন 27 টুইন ওরে বাবা চ্যালেঞ্জ পুরো নবপুরে নাই চ্যালেঞ্জ করে হ্যাঁ চ্যালেঞ্জ করে বললাম পুরো নবপুরে মাল নাই চ্যালেঞ্জ এই মাল মালটা রেট হচ্ছে আপনার অনলি 3200 টাকা কয়েল মানে 32 টাকা গজ 32 টাকা হ্যাঁ 27 টুইন তার 27 এই মালটা কি কাজে লি আমি কই শুনেন ওই যে সেম কাজ আপনি দূরে নিয়া আমরা সার্ভিস লাইন গুলো টানি ধান খেতে পানি দেওয়ার লিগে মোটর মোটর লাগাই তখন আপনি এই তারগুলো লাগাই যে বাইরে সিঙ্গেল তার থাকলে সমস্যা ডাবল কভার করা থাকলে ভালো তো রিস্ক মুক্ত থাকে তাহলে তারটা হচ্ছে আপনার 3200 টাকা কোয়েল ব্যবহারের লিগে নিয়ে আপনি লাগাইতে পারেন আর যদি মনে হয় আপনি নিয়ে বিক্রি করবেন তাহলে 32 টাকা কিনা এটা বিক্রি আছে 100 টাকা 120 টাকা গজ হ্যাঁ 80 টাকা গজ বেচলে তুমি 50 টাকা গজ লাভ থাকে লস নাই এরপর আমরা ববিনে আসি ববিন মাউন্ট এখানে ববিন গুলা কিন্তু আমার অনেকগুলা কালার বুঝছেন সব কালারের নামাই নাই ববিন কালার আছে হ্যাঁ নেক্সট ভিডিওতে আমি আপনাদের চেষ্টা করব আমাদের যে চারটা গোডাউন আছে গোডাউন গুলা ভিডিও দিয়ে দিতে কারণ আমার গোডাউন অনেক মাল আছে যেগুলো নিচে নামাই নাই হ্যাঁ এই ববিন তারগুলো দেখেন ববিন কিন্তু সবার থেকে আমার ববিন বড় আচ্ছা আচ্ছা কিন্তু এটা কিন্তু গজা আসে গজ প্লাস্টিক দেখলে এগুলো সব তাম আমি কিন্তু লুপতার অ্যালুমিনিয়াম বেশি না এই যে মাউন্ট ভাই দেন তারটা ডাদা ধরেন দেন তার গুলো ফিনিশিং কি মালের টাইন না কেউ টাইন না ই করে আলাদা মাল সিট পারবেন তারপর সিরবো না তাই তারটা হচ্ছে আপনার 380 টাকা কোয়েল 3 টাকা 80 পয়সা গজ কিনে এটা 10 টাকা বিক্রি এটা আমাদের জ্বালাই ধরো মানে অরিজিনাল তামা আমি
ভিডিও আজকে এই পর্যন্তই রাখবো, আমি ভিডিও আর বড় করবো না। আমি দর্শকের উদ্দেশ্যে মানে প্রত্যেকটা ভিডিও দু চারটা কথা বলি, আজকে বলবো যে যারা তার নিয়ে ব্যবসা করতে চান, যে বেকার বাইরে আছেন, হ্যাঁ তারা ব্যবসা করেন, আপনার 5-10 হাজার টাকা দিয়ে শুরু করেন, হ্যাঁ তার আমি এখান থেকে আমার তো আপনার আমি সবসময় বলি যে আপনার তার দিয়ে শুরু করেন, কারণ আপনি সারাদিন 10 হাজার টাকা যদি স্যাম্পল মাল নেন, হ্যাঁ 10 হাজার টাকা মোটামুটি 15-20 আইটেম নিতে পারবেন, তখন দেখা যায় কি আপনি ওই 15-20 আইটেম নিয়ে মার্কেট ঘোরেন, মার্কেট ঘুরে সারাদিনে যদি 10 কোয়াল মাল অর্ডার পান আমাদেরকে ফোন দেন, কারণ সারা বাংলাদেশে বর্তমান মাল পাঠানোর ব্যবস্থা অনেক ভালো, অনেক ভালো। আপনি যদি যে কোনো মাল আপনি আজকে অর্ডার করলে দোকানদার যদি দোকানদারে মাল দেওয়ার ইচ্ছা থাকে আপনার একদিনে মাল পাঠিয়ে দিতে পারে ইচ্ছা থাকলে, কারণ বাংলাদেশের যে কোনো জায়গায় মাল যেতে একদিন লাগে, হ্যাঁ সেটা চিটাগাং হোক, রাজশাহী, বগুড়া, যেখানে হোক, হ্যাঁ উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, যেখানে হোক আপনার একদিন সময় লাগে। তা আপনারা মাল স্যাম্পল নিয়ে বাসায় স্যাম্পল রাখা অর্ডার কাইটটা আমাদের মাল নিয়ে বিক্রি করেন, আপনার প্রতিবার তো ঢাকা আসা দরকার নাই। আর আমি শুরুতে বলতে চাইছিলাম, লাস্টে কথাটা বললাম যে মানে ফোনে মাল কেনার যে বাইরা নিজের বাড়ির কাজ করবেন বা দোকানে বসে মাল বিক্রি করেন, ফোনে মাল কেনার লেগে আমি মনে করি বর্তমান একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এটা, কারণ আমি আমার সব কাস্টমার আমি ফোনেই মাল বেশি বর্তমান, যত প্রবাসী বাইরে আছে আমি তো প্রবাসীর কাছে প্রচুর মাল বেশি, মানে যে প্রবাসী যারা থাকে, কারণ হেরা এরকম একটা প্রতিষ্ঠান বা এরকম একটা ব্র্যান্ড খোঁজে যে এক ব্র্যান্ডের তার বা নিজস্ব কোম্পানির মাল কার আছে। তা দর্শক আপনারা এই প্রতিষ্ঠান থেকে ফোনে মাল কিনেন, আমাদের এখানে সবচেয়ে বড় ইকে আপনি যদি আইসা মাল নেন কষ্ট করে মাল এটি পাইবেন, রেড এটি বাসায় বইয়া কিনলো রেড এটি মাল এটি, হ্যাঁ অতএব এই সুযোগটা আপনারা সব জায়গায় পাইবেন না, আপনারা আমাদের থেকে ফোনেই মাল কিনেন। আর দর্শক যারা ঢাকা আসবেন, হ্যাঁ আমি সবার আগেও বলছি এখনও বলি যে আসলে এখানে মাল নিতে হয় না, কারো যদি কোনো উপকার করতে হয় যে আমি ব্যবসা করবো বল ভাই তার আপনার থেকে আমি অন্য আইটেম কোথায় কী করা যায়, আমার নিজস্ব দোকান আছে বা ভালো ভালো কোম্পানি পরিচয় করাই দিব। দর্শক সবাইকে চাপ দেওয়া রইলো, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।